হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো একটা বিশেষ দিনের ব্লগ। আজকে হলো আমার বাবা মার অ্যানিভার্সারি, 40তম অ্যানিভার্সারি। তো সেটাই কিন্তু আমরা সব ভাই বোন মিলে ঠিক করেছি, বাবা মার 40তম অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করব। তো সেই জন্য কিন্তু হই হই করে আজকে দিনটা কাটবে, সারাটা দিন। আর আজকের ব্লগটা আমি তোমাদের সঙ্গে এটা নিয়েই শেয়ার করব। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো ব্লগটা লাস্ট অবধি দেখো, আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও। তো সকালে দেখো, এখানে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে সকালে, কারণ আমাদের রাত্রে নিমন্ত্রিত আছে, আর দুপুরেও কিছু কিছু মানুষ খাওয়া দাওয়া করবে। তো সকাল সকাল সেই জন্য রান্না বান্না এখানে শুরু হয়ে গেছে। এখানে রান্না, দাদা, কাকু সবাই চলে এসেছে, কুটনো কাটা, বাটা এগুলো করার জন্য। সমস্ত মশলাপাতি ছাদেই নিয়ে চলে এসেছি, আমাদের যেহেতু ছাদটা অনেকটা বড় আছে, আর তিরপল দিয়েও ঢেকে রাখা আছে। আর দুপুরে যেহেতু লোকজন খাওয়া দাওয়া করবে, সেই জন্য দুপুরে মাছ হবে। তো সেটাও কিন্তু শুরু হয়ে গেছে রান্না হওয়া। তো চলো, সারাটা দিন আজকে তোমাদের সঙ্গে একে একে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। আর এখানে রান্নার কাছে যে বসে আছে সেটা হলো আমার কাকু। তো কাকু দেখাশোনা করছে রান্নার সমস্ত ব্যবস্থা। আর এদিকে আমাদের উপরের এই ঘরে ডেকোরেশন হবে, মানে রাত্রির যে প্রোগ্রামটা হবে সেটার জন্য এখানে ডেকোরেশন হবে। তো ডেকোরেশন দাদারাও চলে এসেছে, তো ওনারাও সাজা মানে ঘরটাকে সাজাবে। আর এই যে বাবা এসেছিল, তোমাদের সঙ্গে পরে সব শেয়ার করছি, প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর খুব তারপরে সকালে এখানে চা বিস্কুট খাওয়া দাওয়া করে সকালে টিফিন নিয়ে বসে গেছি। তো এখন যেহেতু বুঝতেই পারছো আম কাঁঠালের সময়, তো আম কাঁঠাল এগুলোই থাকছে টিফিনে। তো সকলে টিফিন টিফিন করে নিচ্ছি, কারণ উপরে সব কিছু দেখবো। আর এই যে এখানে আমার বোনের মেয়ে, আর আমার ছেলে, এদিকে কিন্তু খুব খুনসুটি করছে, ভাই বোন হলে যা হয়। আর যেরকম তোমাদেরকে বলেছিলাম দুপুরে রান্নাবান্না, তো সেটাও হয়ে গেছে এখানে। মাছ, ভাত, ডাল, সবজি যেগুলো হওয়ার থাকে কয়েকজনই মানুষ খাবে, মানে নিজেদের মধ্যে, তো সেগুলোরই অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়ে গেছে। এগুলো তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করলাম না, কারণ আমি ভিডিও করছি, আবার মানে উপর নিচ এগুলো করছি, তো সমস্ত কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এই যে এগুলোই হয়েছে দুপুরে রান্নাবান্না, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে চলছে এখন কি চিকেন পকোড়া ভাজা হচ্ছে রাত্রের জন্য। তো চলো এবার তোমাদেরকে দুপুরের মেনুটা শেয়ার করি, দুপুরে কারা খাওয়া দাওয়া করতে এসছে সেটাও শেয়ার করি। তো নিচে যাই আর একে একে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দুপুরে দেখো মা সবাইকে কিন্তু খাবার পরিবেশন করে দিচ্ছে, তো কাকিমা, কাকু, তারপরে আমরা ভাই বোনেরা, আর আছে আমার বোনের যে শ্বশুরবাড়ির লোকজন, তো মামিমারা এসেছে। তো এই রকমই হই হুল্লোড় করে কেটে যাচ্ছে সারাটা দিন। সত্যি বলতে গেলে খুব 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 আনন্দ হয়েছে। আর বাড়ির কোনো অনুষ্ঠান হলে যেটা হয়ে থাকে, সকলে আসবে, খাওয়া দাওয়া করবে, তো সেই জিনিসটা সত্যিই কিন্তু আলাদাই একটা ইয়ে। তো আমাদেরকে ওখানে মা খেতে দিয়ে দিয়েছে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে মামিমারা এসেছে, আর এটা বোনের ননদ ছেলে। তো বুঝতে পারছো এরা ক্যামেরা ফ্রেন্ডলি একদমই না, সেই জন্য তাকাচ্ছে না, এই যে আবিরকে আমি ডাকলাম। তো সকলে যেরকম হয়, আর আমি এগুলো মানে যারা পছন্দ করে না আমি মনে করি না যে তাদের মুখের কাছে ধরা উচিত। তো চলো উপরে যাই, আর একে একে তোমাদের সঙ্গে ডেকোরেশনটা শেয়ার করি, ডেকোরেশনটা কতদূর কী হলো। তো ফাইনাল লুকটা দেখো কত সুন্দর, আর কালার অপশানটা এত সুন্দর। আমরাই এটা বলে দিয়েছিলাম কাকুদেরকে, কাকু আমাদের চেনা পরিচিত, তো কাকু যতটা পেরেছে সুন্দর করে করেছে। আর আমাদেরও সত্যিই ভালো লাগছে, এখনও কাজ চলছে, বাট দেখতে সত্যি কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমাদেরও কেমন লাগছে অবশ্যই জানাবে। তো দেখো এটা হলো ফাইনাল লুক, আর ফাইনাল লুক সত্যি খুব সুন্দর লাগছে, মারাত্মক সুন্দর হয়েছে। আমাদের সকলের বাড়ির মেম্বারদের খুবই পছন্দ হয়েছে, সিম্পলের উপর এত সুন্দর জিনিসটা ফুটিয়ে তুলেছে, সত্যি দারুণ লাগছে। আর এখানে বসবার জন্য এই যে সিংহাসনটা নেওয়া হয়েছে, এগুলো এখন সত্যি খুব সুন্দর লাগে। আমরা হোয়াইটটা পাইনি, তো আমরা এই জন্য এটাই নিলাম। এটাও দেখতে কিন্তু সুন্দর লাগছে, মানে এই ডিজাইনের সঙ্গে মানানসই লাগছে।
আর এইদিকে এখন চিলি চিকেনের প্রস্তুতি চলছে, তো রাত্রের মেনুগুলো একে একে মোটামুটি রেডি হচ্ছে। তো তোমাদের সঙ্গে বেশি কিছু ক্লিপস শেয়ার করতে পারছি না, যেহেতু বললাম উপর নিচ করছি, যতটুকু পাচ্ছি শেয়ার করে দিচ্ছি। আগেই তোমাদের সঙ্গে বলেছিলাম যে ডেকোরেশনের কাকু আমাদের চেনা পরিচিত, উনি আমাদের সমস্ত পুজোর কাজ বা যে কোনো অনুষ্ঠানের কাজ উনি করেন। তো এটা আমাদেরকে উনি বলেনি, উনি গেটকে এইভাবে সাজিয়েছে, তো আমার বাবার একদম পছন্দ হয়নি, যেহেতু অ্যানিভার্সারিতে গেট সাজানো বাবা একদম পছন্দ করেন, তো বাবা এটা খুলে দিয়েছিল। তার আগে তোমাদের সঙ্গে কিছুটা ক্লিপ শেয়ার করে দিলাম। ফাইনালি সেই সময়টা চলে এসেছে সন্ধেবেলা, তা দেখতেই পাচ্ছ আমাদের প্রচুর গেস্ট এসেছে, আমার বাবার বন্ধুরা এসেছে, তারপর আমাদের পরিবারের লোকজন এসেছে, এসে আত্মীয় স্বজন এসেছে, এছাড়া পাড়া প্রতিবেশীকেও কিন্তু নিমন্ত্রণ করা হয়েছিল। ছোটোখাটো কিন্তু বেশ ভালোই অনুষ্ঠান করা হয়েছিল, আর সব এখানে ভাই ডেকোরেশন করছে, কেকটা অর্ডার করা হয়েছিল বাবা মার অ্যানিভার্সারির জন্য, কেকটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখানে আমি বলে রাখি, বাবা আর মা যে আউটফিটটা আজকে পরেছে, বাবা মাকে আমি আমাদের তরফ থেকে সেইটাই আজকে দিয়েছি, মানে অ্যানিভার্সারি উপলক্ষে। এছাড়াও ভাই বোনরা সবাই মিলে সব কিছু করেছি, মানে কেউ ক্যামেরাম্যানের পে করেছি, মানে বাবা মাকে কোনো রকম গিফট দিইনি, যেহেতু আমরা এই জিনিসগুলো করেছি, যেটা প্রথমেই বললাম যে বাবা মাকে আমরা অ্যানিভার্সারিটা করতে বলেছিলাম, বাবা মা করতে চাইছিলো না, 40 বছরে কে করে এরকম বলছিলো। তো সেই জন্য আমরা এক এক ভাই বোন এক একটা জিনিসের দায়িত্ব নিয়েছিলাম, আর সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। বাদবাকি তো খরচা নিশ্চয়ই বাবাই করেছে, আমরা যতটুকু যতটুকু পেরেছি সবাই এইভাবেই কন্ট্রিবিউট করেছি, বাবা মাকে আলাদা করে গিফট দিইনি। তো এই যে এই শাড়িটা আমি দিয়েছি মাকে, আর বাবা যে শেরওয়ানিটা পরে আছে সেটাও দিয়েছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আলাদা করে আর তোমাদেরকে গিফটটা দেখাতে পারলাম না, তো সেই জন্য বলে দিচ্ছি। আর এখানে আমার মেজ বোন এই যে মাকে ঠিকঠাক করে দিচ্ছে, পরে আমি তোমাদের সঙ্গে ফটোতে সবাইকে দেখাবো, তো এখন এত ভিড়ভাট্টার মধ্যে সত্যিই পসিবল হচ্ছে না। না না না, তুমি এবার খাও, তুমি খাই দাও আমাকে। একটু দাও, ঠেকি দাও না। তারপরে এখানে বাবা মাকে দেওয়ার জন্য যা যা বানিয়েছে আর মাও বানিয়েছে, তো সেটাই শেয়ার করছি। তো বাবা এখানে মাকে নোয়া বাজানো আর আংটি গিফট করলো। Shut up.
শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমায়, আমি তোমায়, তুমি আমার চির সাথী। শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, এবার দম্পতিকে গিফট দেওয়া হচ্ছে। তো একে একে সবাই এসে কিন্তু গিফট দিচ্ছে এখানে, আমার মাসি মেসো কাকু কাকিমা পিসিরা আত্মীয় স্বজন সকলে এসেছে, দেখতে পাচ্ছ ঘর পুরো ভর্তি। বাবা অনেক গিফট করছে তো। হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি ভরার জন্য। আমি দিয়ে দিই, যাও দাও দাও, আমি ভরে দিচ্ছি। ওখানে তুমি নিছিলে, এখন আমি। তারপরে এখানে বাবা মা তার দুই নাতি নাতনিকে নিয়ে বসে ফটো তুলছে। এগুলোই হলো জীবনের সব থেকে মেমোরেবল জিনিস, যে এই যে খুশির এই সময়টুকু কিভাবে আমরা, মানে কতটা সুন্দর লাগছে। দেখো দুই নাতি নাতনি, আমরা কিন্তু চার ভাই বোন, তো এখনও ভাই বোনদের বিয়ে হয়নি, তো দুই নাতি নাতনিকে নিয়ে হলো। আর দেখো সন্ধ্যে থেকে তোমাদের সঙ্গে আমি নিজেকেই শেয়ার করতে পারিনি, তো এটা হলো আমার আউটফিট। আর আজকে আমি মোটামুটি এইভাবেই সাজগুজ করেছি, তো চলো তোমাদের সঙ্গে আরও শেয়ার করি। সব মার বোনরা এসেছে তোমাদের সঙ্গে, একে একে সবাইকে দেখাই। তো এই যে বাবা মার সঙ্গে আমরাও ছবি তুলে নিলাম, এখানে আমার হাজবেন্ড মা বাবা আর আমি। এনারা হলেন আমাদের বাড়িতেই যারা ভাড়া থাকে নিচে, তো তাদেরই পুরো ফ্যামিলি। তো আমি মোটামুটি একটু একটু করে শেয়ার করে দিচ্ছি। এখন এখানে তিন বোনের ফটোশ্যুট চলছে, মানে আমার মা হলো সব থেকে ছোটো বোন, আর এটা হলো এই দুই মাসি। আর দুই মাসি আসতে পারেনি, না হলে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করা যেত। তো দেখো কত সুন্দর লাগছে। তো এখানে এখন খুনসুটি চলছে যে কাকে বেশি ইয়ং লাগছে, কাকে বেশি বয়স্ক লাগছে, তো এইগুলো বলছি। তো আমার মাসিরা আমাদের আমার ক্যামেরাতেও পোজ দিয়ে দিলো। তারপরে কেক টেক কাটিং করে এবার কেক খাওয়ার পালা। আর কেকটা সত্যি খুব ভালো ছিল, মানে ডিজাইনটাও যেরকম ভালো ছিল, আর খেতেও কিন্তু সত্যি খুব ভালো ছিল। তো চলো এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে, তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই রাত্রে কী কী হয়েছে। শুভ হলো আমার ছেলের দাদুর বাড়ির ছোটবেলাকার বন্ধু। তো এখানে সবাই খেতে বসে পড়েছে, এটা আমার মামার মেয়ে, তার মেয়ে, এটা আমার মামি, তার বোন, এটা আমার মামা, তো সকল পরিবার মেম্বার আছে। একে একে তোলো তোমাদের সঙ্গে শেয়ার করি খাওয়া করছি সকলে। কি খাওয়া দাওয়া করছিস? তাহলে আমি দেখাতে পারবো নাতি তুই খেয়েছে। Thank you.
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সব রকম প্রোগ্রাম তো কমপ্লিট আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এবার খাওয়া দাওয়াটা করবো, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। নেক্সট ভিডিওতে সকালে ভালো থেকো, সুস্থ থেকো। মা একটু যা দেখে একটু মনে হচ্ছে একটা কিচ্ছু না।